232টি দেশলাইয়ের কাঠি দিয়ে দেবী দুর্গার প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে আগরতলা জিবি পূর্ব চানমারি এলাকা বিজয় দেবনাথ। দুর্গাপূজোর হাতে গোনার মাত্র তিন দিন, দুর্গাপূজোকে সামনে রেখে 232টি দেশলাইয়ের কাঠি দিয়ে দেবী দুর্গার প্রতিমা বানিয়ে সকল রাজ্য দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজধানী আগরতলা জিবি পূর্ব চানমারি এলাকার বিজয় দেবনাথ নামে এক যুবক। তার বাবা লক্ষণ দেবনাথ রাস্তার ধারে মাংস বিক্রি করে সংসার চালায়। মা জয়ন্তী দেবনাথ গৃহকর্মী। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বিজয় দেবনাথ জানান, দুর্গা প্রতিমার উচ্চতা হলো 16 ইঞ্চি এবং প্রস্থতা 14 ইঞ্চি। দেশলাইয়ের কাঠি দিয়ে দেবী দুর্গার প্রতিমা বানাতে তার 2 দিন সময় লেগেছে। দেশলাইয়ের কাঠি দিয়ে আরও অনেক জিনিস বানাতে পারে বিজয় দেবনাথ। তাছাড়া আইসক্রিমের নষ্ট হওয়া স্টিকগুলো দিয়েও নতুন কিছু একটা বানানোর চেষ্টা করে বিজয় দেবনাথ। সরকারের কাছে বিজয় দেবনাথ দাবি জানিয়েছে তার এই কাজগুলো দেখে যাতে সরকার আগামী দিনে তার পথ চলার জন্য সাহায্য করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্স টিভি বাংলা।